আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর ভালো আছো ইনশাআল্লাহ বন্ধুরা তোমরা যারা বিজ্ঞান পড়তে ভালোবাসো তাদের জন্য এই ক্লাসটা এই ক্লাসটা মূলত সবার জন্যই কারণ এখানে বিজ্ঞান বিষয়ক কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে সাতটা প্রশ্নের উত্তর আছে তো এই সাতটা প্রশ্ন চলো আমরা এখন শিখে ফেলি তো বন্ধুরা আমাদের এক নম্বর প্রশ্ন হচ্ছে স্থূলতা কাকে বলে স্থূলতা কাকে বলে আমি বক্স করে দিচ্ছি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে বক্সের মাধ্যমে পড়ি স্থূলতা কাকে বলে কারো দেহের ওজন স্বাভাবিক মাত্রার চেয়ে বেড়ে গিয়ে যে দৈহিক বিশেষ অবস্থার সৃষ্টি হয় তাকে স্থূলতা বলে আমি আবার বলতেছি কারো দেহের ওজন স্বাভাবিক মাত্রার চেয়ে বেড়ে গিয়ে যে দৈহিক বিশেষ অবস্থার সৃষ্টি হয় তাকে স্থূলতা বলে স্থূলতা আমাদের কারোর কাম্য নয় আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ওজন স্বল্পতা কাকে বলে কারো দেহের ওজন স্বাভাবিক মাত্রার চেয়ে কমে গিয়ে যে বিশেষ দৈহিক অবস্থার সৃষ্টি হয় তাকে ওজন স্বল্পতা বলে ওজন স্বল্পতাও কিন্তু আমাদের কাম্য নয় আমাদের দেহের ওজন ঠিক থাকতে হবে প্রশ্ন খাদ্য কাকে বলে উত্তর যে সকল বস্তু খাওয়ার ফলে মানুষের দেহে পুষ্টি সাধন হয় তাকে খাদ্য বলে অথবা আমরা যা খাই তাকে খাদ্য বলে অথবা খাদ্য বলতে সেই সব আহার্য বস্তুকে বোঝায় যা জীবদেহের দেহের ক্ষয়পূরণ বৃদ্ধি সাধন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে চার নম্বর প্রশ্ন খাদ্যের উপাদান কয়টি ও কি কি খাদ্যের উপাদান হলো ছয়টি যথা শর্করা বন্ধুরা তো বন্ধুরা খাদ্যের উপাদান হলো ছয়টা যথা শর্করা আমিষ স্নেহ ভিটামিন খনিজ লবণ ও পানি এরপর পাঁচ নম্বর প্রশ্ন পুষ্টি কাকে বলে উত্তর পুষ্টি বলতে খাদ্যের বিশেষ উপাদানকে বোঝায় যা জীব দেহের বা শরীরের ক্ষয়পূরণ সাধন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এরপর অপুষ্টি কাকে বলে দেহে বিভিন্ন খাদ্য বা পুষ্টি উপাদানের অপর্যাপ্ত সরবরাহের কারণে এসবের অভাবজনিত যে অবস্থার সৃষ্টি হয় তাকে অপুষ্টি বলে পুষ্টির অনুপস্থিতি এক কথায় পরের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ সুষম খাদ্য কাকে বলে যে সকল খাদ্যে সব কয়টি খাদ্য উপাদান সঠিক অনুপাতে অনুপাতে হবে এখানে অনুপাতে বিদ্যমান থাকে তাকে সুষম খাদ্য বলে যেমন দুধ তো শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ক্লাস থেকে আমরা শিখলাম স্থূলতা কাকে বলে ওজন স্বল্পতা কাকে বলে খাদ্য কাকে বলে খাদ্যের উপাদান কয়টি পুষ্টি কাকে বলে অপুষ্টি কাকে বলে সুষম খাদ্য কাকে বলে ছোট্ট এই ক্লাস থেকে কিন্তু আমরা বেশ কয়েকটা তথ্য জেনে গেলাম সাতটা তথ্য বা প্রশ্নের উত্তর শিখলাম তো বন্ধুরা যদি এই ক্লাসটা তোমাদের ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিও পারলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ বন্ধুরা তোমরা যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ছো তোমাদের কিন্তু ইংরেজি বিষয়ের পাশাপাশি সহায়ক বাংলা সাবজেক্টের ক্লাস কিন্তু আমার চ্যানেল থেকে আপলোড করা হয় তো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবে কারোর কোনো পড়া দরকার হলে অবশ্যই কমেন্ট করবে ইংরেজি বিষয়ে বিশেষত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ